আপনার জন্য আপনার বের অন্য করে একজন সিং শেয়ার করতে পারতেছে না? বের করে দেন, পরে আবার ঢুকবেন, সমস্যা কি? আচ্ছা তাহলে আমাকে বের করে দেন, সে হলো ওই যে দুইটা মিট খুলছে তো এর জন্য সমস্যা আছে। ওনার ওই যে অনেকগুলা জুম, উনি কোনটা দিয়ে ঢুকছে উনি কইতে পারতেছে না, ওনাকে দিচ্ছি বের করে। আচ্ছা এখন আপনি স্ক্রিন শেয়ার করেন তো আপু। না আপু আপনার স্ক্রিন শেয়ার একটু ঝামেলা হচ্ছে, আমি আপনার স্ক্রিনটা নিয়ে আগে ভাবতে হবে। আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে করতেছেন, আপনি তিনটা স্ক্রিন শেয়ার করলে ফুল স্ক্রিনটা শেয়ার হবে, কিন্তু আপনারটা স্ক্রিন শেয়ার হচ্ছে না। আপুকে আমি বলছি ওনার অন ট্যাব ওপেন আছে, বলছিলাম যেগুলো অফ করে তারপর করতে, উনি বলছে যেগুলো ওনার ভাইয়ের। না না আপুর ওইখানে অনেকগুলো ট্যাব অন না, ওটা হলো ভাইয়ের ছিল, বদরুল ভাইয়েরটা, ওটা কেটে দিছি। ইউরিনটার স্ক্রিনে ক্লিক করলে আসে না? আচ্ছা আমি বলি, আপনি আমার সাথে সাথে একটু শুনতেছেন জান্নাতুল আপু, শুনতেছেন? জান্নাত আপু শুনতেছেন? জান্নাত আপু ওনার মাইক্রোফোন অফ করে রাখছে এখন, উনি মাইক্রোফোনটা অন করেন না। আপনার স্ক্রিন শেয়ার হয় না, আপনি একই ভাবে করতেছেন বারে বারে, এই জন্য হচ্ছে না। আপনি আমি আমি বলি আপনি শুনেন। হ্যাঁ আপনি কাইটা দেন ভাইয়া যেভাবে বলতেছে ওইভাবে করেন, আচ্ছা ভাই কি আপনার আওয়াজ তো শুনে হইতেছে না, আপনি একদম আস্তে আস্তে বলেন আসছে। কিভাবে করব? আপনি কাটেন এটা আগে, কাটেন জি। এখন আপনি কম্পিউটারে আছেন না? জি ভাইয়া, আচ্ছা কম্পিউটারের নিচের দিকে আপনি স্ক্রিন যে পেজের নাও তো ক্লিক করেন, ক্লিক করার পরে কয়টা অপশন আসে দেখেন তো, কি কি আসে? দুইটা অপশন, একটা ইন্টার স্ক্রিন আর এ উইন্ডো। ইন্টার স্ক্রিন এবং এ উইন্ডো। জি ভাইয়া, আচ্ছা আপনি কি ইন্টার স্ক্রিন ক্লিক করতেছেন? হ্যাঁ বারবার দুইটাতে ক্লিক করতেছি, বাট করছে না কেন জানি। আচ্ছা আপনি আপনার ব্রাউজারে কি আপনার ক্রোম ব্রাউজার আছে? না আমি ফায়ারফক্সে আছি। আচ্ছা আপনি ফায়ারফক্সে আছেন না? জি ভাইয়া, আচ্ছা ফায়ারফক্সে যদি স্ক্রিন শেয়ার করতে চান সেক্ষেত্রে তো এরকম সমস্যা হওয়ার কথা, কিন্তু তার তো এত সমস্যা তো না। ওয়েট, ওয়েট 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 ওয়েট, আমি আগে ফায়ারফক্স নিয়ে একটু দেখে নিই আসলে ফায়ারফক্সে কি সমস্যা হচ্ছে। আপনি স্ক্রিন শেয়ার কেন হবে না ফায়ারফক্সে, এটা এবার কেন আসছে একটু সময় দেন আমাকে, মাত্র কয়েক সেকেন্ড। ফায়ারফক্সে একটু সমস্যা হচ্ছে বুঝছেন তো, ক্রোম ব্রাউজারে আসতে হবে। এমনি তো আমার ক্রোম ব্রাউজারে কাজ করতে হবে আপনার, এখন ক্রোম ব্রাউজার অন করতে পারবেন? আচ্ছা ফায়ারফক্সে এই উইন্ডো অন করেন তো তাহলে, আপনার যেহেতু ইসে সমস্যা ইন্টার স্ক্রিনে যেহেতু এই সমস্যা হচ্ছে, এই উইন্ডোতে ক্লিক করেন তো। ফায়ারফক্সে এই উইন্ডোতে ক্লিক করে স্ক্রিন শেয়ার করেন তো দেখেন তো কি হয়। না স্ক্রিন শেয়ার হয় নাই এখনো, আপনার স্ক্রিন শেয়ারটা হয় নাই, দেখবো কিভাবে। হ্যালো, এ উইন্ডোতে ক্লিক করেন তো, এই উইন্ডোতে ক্লিক করে স্ক্রিন শেয়ার করেন তো। আচ্ছা আপু আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ আজকে শুরু করলে তো শেষ হবে না, কারণ অলরেডি 7টা বেজে গেছে। না ওনারটা এখন ই করে দেই। আচ্ছা আমি কিন্তু আপনাদের, আমি আসতে পারি এক্সাম দিয়ে ভাইয়া, ওনারটা কালকে করেন। আচ্ছা জানাত আপু আপনি ই করেন, আপনি পরে ই করেন ঠিক আছে, আপনি আগে একটা ই করে ক্রোম ব্রাউজার অন করেন ঠিক আছে। আপনি রাত্রে সব ঠিকঠাক করে রাখেন, কালকে এসে আর নয়তো আপনি কি করেন রাতে আমাকে একটা মেসেজ করেন। হ্যাঁ শুনতেছেন ভাইয়া, অন্য একজনকে সুযোগ দেন। হ্যাঁ অবশ্যই আসেন, অন্য একজন আসেন, অন্য মনে শুনতেছেন? আমি আসতে পারি ভাই? জি আসেন আসেন। হ্যাঁ স্টার্ট করেন। রেডি?
স্টার্ট করেন। আপনি নেট স্পিড তো ভালো আছে মনে হয় না? আমার নেট স্পিড ভালো, আমি ক্যাব ওপেন করতে পারবো। জি, তাহলে আপনার একদম আপনি নিজেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, স্টার্ট করেন। জি, স্টার্ট করেন, নিচে আসেন, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, পছন্দটা ভিউ করেন, আপনি পছন্দটা কপি করেন। এটা অবশ্য কমন প্রশ্ন ছিল। এটা মানে প্রথম টাইপ আপনি যে ট্যাবটা নিয়েছেন এটা পেয়ে যাবেন। এই যে অপশন, এখানে যে প্রশ্ন দিয়ে দিছে দেখেন, অপশন এ, অপশন এ তো না, এটা তো কোনো, এই যে এখানে এ করেন, হ্যাঁ, সি সি ও যে সি আনসার, ওই যে দেখেন নিচে লেখা আছে, ক্লিক করেন ভাই, ফলো করেন। কি বলছে? আচ্ছা, প্রশ্ন এটা ওইটাই হবে, যান ওইখানে, যান যান, আপনার ট্যাপ আবার রিলোড নিতে ঝামেলা হবে। ওই যে তিন নম্বরটা, তারপরে নেট এটা কি বলছে? ব্যাংক ট্রান্সফার ফাইন ইয়ার উইথড্রো ইন দ্য ইমিডিয়েট অ্যাক্টিভ মেম্বারস ওয়ান পেমেন্ট মেথড, কি বলছে এটা? তিন, আচ্ছা এটা তিন নম্বর হবে, পিন ওইটা তিন করে নম্বর, এটা পিন চাবে। হ্যাঁ, তারপরে কি বলছে? পাঁচ নম্বর, অন তিন দ্য নম্বর কি বলছে? লিভ টু আর্ন মানি টু মাই কলিগস ফর সাবমিটিং অ্যান ইউনিক আর্টিকেল। আচ্ছা, এটা এটা আমার কাছে মনে হচ্ছে না আমি পারবো, এটা আমাদের এটা কপি করি, কপি করে আপনি নিচে চলে যান, নিউটিউবে চলে যান। জি, সম্ভবত এটা তিন নম্বর হবে। আচ্ছা, যেহেতু ওনার সুযোগ আছে, উনি এখানে সার্চ করুন, এন্টার চাপেন। নেন, নিউটিউবে নেন, বেশি নিয়ে না, আবার পিছনটা রিলোড হলে আবার বিপদ হয়ে যাবে। এটা কেটে দেন, এটা কেটে দেন, যেটা তো নাই প্রশ্ন এটা কেটে দেন, যেগুলো নাই এটা কেটে দেন, দ্রুত কেটে দেন ভাই। হুম, তারপরে এগুলো নেন, আপনি নেট অ্যাডগুলো নিয়েন না, এগুলো তো অ্যাড ভাই। ও অ্যাড, সরি হ্যাঁ, অ্যাড দরকার নাই, হ্যাঁ দ্রুত করেন, পিছনগুলো একটু খেয়াল রাখেন যেন পেজ রিলোড না নেয়। আচ্ছা, এটা এটা কেটে দেন, এটা কেটে দেন, ওই কোশ্চেন কোনটা, হ্যাঁ এটা এটা ক্লিক করেন, যে ইউটিউবে নেন, এটা কোশ্চেন আছে সম্ভবত, কিন্তু না নাই। আচ্ছা, এমনি দিয়ে দিই, টাইম টাইম আছে, অনেক টাইম আছে, এই জন্য তো আপনি আপনি নেট স্পিড ভালো আছে এবং টাইমও হাতে আছে, আপনি এটা কেটে দেন ট্যাবটা, আরেকবার ট্রাই করবো। যে এই ট্যাবটা কেটে আরেকটা ট্যাব নেন, ওইখানে ট্যাব তো অনেক আছে, নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা জি, হ্যাঁ, যে কোনো ট্যাবের মধ্যে অবশ্যই প্রশ্ন পাওয়া যাবেন। এগুলো কাটেন, এগুলো কাটেন, দেখেন এখানে প্রশ্ন পাইতে পারেন আপনি, এখানে প্রশ্ন ওই করছে, অ্যান্সার করছে, দেখেন কই ট্যাবটা কেটে দিচ্ছেন। হ্যাঁ, আরে কপাল, আমি বললাম ওইখানে দেখলাম প্রশ্ন অ্যান্সার করছে, দেখলাম আমি প্রশ্নটা করেন, এই প্রশ্নটা পেস্ট, এই যে আনসার, এই যে নিচে আনসার করছে দেখেন। হাউ মেনি, ওই আনসার আছে, আনসার কোনটা ক্লিক করবো? আচ্ছা, এটা এটা কেটে দেন, কেটে দেন, আপনি নিচে থেকে আরেকটা ট্যাব নেন তো, এটা নেবো, নেন, নিতে থাকেন ভাই, কোনটা ভিতর পাবেন এটা তো শিওর না, এই যে এটা ভিতর পাবেন আপনি, এই যে সি আনসার করেন, সি আনসার করছেন। হ্যাঁ, আচ্ছা কি বলছে দেখেন তো, এটা অ্যান্সার ইজ হিয়ার, ওইখানে প্রশ্নগুলো একটু দেখে আসেন, অল অফ দিস আর ভ্যালিড উইথ আর্ন মানি টু মেক ব্রেকস আর্ট। আচ্ছা, জানতো এখানে, জানতো
আপনি কি এই প্রশ্নটা ঢুকছিলেন? দেখেন তো প্রশ্নটা ঠিক আছে নাকি, উপরে জানতো প্রশ্ন ঠিক আছে? দেখেন তো, কই ভাই ওই ট্যাবে গেলেন কেন? ওই ট্যাবে যান, ওই ট্যাবে যান, ওইখানে প্রশ্ন আছে যান। এই যে 3 নম্বর প্রশ্নটা দেখেন তো ঠিক আছে নাকি, এই প্রশ্নটা খুঁজতেছেন নাকি? না না, অল অফ দিস। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা অল অফ দিস। হ্যাঁ, এই প্রশ্ন রাইট। সি সি অ্যানসার করেন, সি অ্যানসার করেন। হ্যাঁ, সি অ্যানসারে এইটা আসছে, এটা আসছে। হ্যাঁ আচ্ছা, এটা কি বলছে দেখেন তো, যদি দেখেন ভাই এত নলেজ আমি দেখবো কিভাবে? কই সি অ্যানসার আসার পর যেটুকু আসলো ওইটুকু কই গেল? মিলে না ভাই, মিলে না না সেকেন্ড কোনে যাইতেছে, দিয়ে দেই ভাই। এটা সি হবে সম্ভবত, বুঝছে যে আর্টিকেল কপি ইন্টারনেট থেকে, সেটা তো আর মাইক্রো ওয়ার্কার্স একসেপ্ট করবে না, যেটা কপি করা হয়, যেগুলো ইউনিক ভালো লেখা বা অনেক আচ্ছা ভুল নাম্বার সি ইয়ে দেন, আছে, নাম্বার সি দেন, সেগুলো তো একসেপ্ট করা হবে। 1 নম্বর হবে মনে হয়। 3 নম্বর দিয়ে দেন, আর্টিকেল কপি দেন। ভাই নেক্সট দিয়ে দিলাম, দেন নেক্সট দেন। টিউনফুল মিনিং লিখে সার্চ দেন। সিনোনিমস দেখেন, যান ওইখানে, যান ওইখানে, যান। ভাই আপনার টাইম কিন্তু শেষের দিকে, ঠিক আছে? কোনটা দেবো ভাই? হার্মফুল, ওই যে কি বলে, সেকেন্ড সেকেন্ডটা দেন। এ ফিউ ডেজ অ্যাগো গট আপ ট্রান্সফার গট আপ টাইমটা দেখেন তো, টাইমটা টাইম 137 সেকেন্ড আছে। আচ্ছা এখনো 4টা প্রশ্ন করতে হবে আপনার। এটা বোট a few days ago and both of them এর সম্ভবত এক হবে। এটা তোমার এক হবে ভাই, মেল ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল চাই বল, ভ্যালুয়েবল হবে সম্ভবত। দেন এক দেন, নেক্সট পেজ গেলাম ভাই। যান আবার ফিরে আসতে পারবেন, সমস্যা নেই। আমার ব্রাদার ইজ সুপার পিস ডিফেন্স ডিফেন্স ইন্টার ক্যান বি ইউজ হিয়ার ফ্যান্সি কান্ট্রি পয়েন্ট। ভাই সেকেন্ড সেকেন্ড দেব, আবার এসে যান, আবার জবে যান। হ্যাঁ আমি কি লিভ দিতে পারি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে কালকে আসতেছি ক্লাস। এভরিবডি ওয়েন্ট হ্যাম এক্সপার্ট ক্লিয়ার, এভরিবডি এভরিওয়ান অ্যারাইভড ইন। ভাই নেক্সট দিলাম, দুপুর বলতে আপনার 11টা থেকে যে ব্যস্ত। হ্যাঁ ওইখানে ছিল আপনার
তো আর সিস্টার ফার্স্ট সবার জন্য আর দোয়া কর দোয়া করি। সিস্টার ফার্স্ট আর এখানে আপনার ভাইটা কোনটা হবে বেশ ভাই জিনিস পাইছি, ভাই? টাইম শেষ, এখনো ওই ব্যাগগুলো এখনো ঢুকছে, আর ওইটা শেষ হয় না, এখন ওইটা চলতেছে, দুইটা ব্যাগ চলতেছে আমার। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ই করেন, এখানে 7 জন পর্যন্ত পাবো আমি শিওর। এটা ভাই ফিনিশ করতে পারছেন? না ভাই, ফিনিশ করতে পারেন এক্সট্রা নাই হয়ে আপনি, গেছে। আপনি প্রশ্ন কমেন্ট পড়েন নাই, সেক্ষেত্রে ফিনিশ তো করবেন কমপক্ষে, পার্সেন্টেজ আকারে পাশ করে দিতেন। আচ্ছা হ্যাঁ দন দিতে থাকেন, দিতে থাকেন দ্রুত, নেক্সট ক্লিক করেন। সাম ক্যান সুইম শুনুন, আপনার ক্যান নেট স্পিড ভালো ছিল, আপনি এই কৌশলটা কাজে লাগাতে পারলেন না, হুম আপনার এটা হলো মিস করলেন যে কৌশলটা কাজে লাগাতে পারলেন না। আচ্ছা সমস্যা নাই, আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে হয়ে যাবে এই নে বিষয়ে। গুড ম্যান, নেট স্পিড ভালো ছিল, আপনি গুগল থেকে সুন্দর করে একবার ক্লিয়ার প্রশ্ন দিতে পারতেন। আচ্ছা ফিনিশ করছেন তো? হ্যাঁ ভাই ফিনিশ আচ্ছা করছি। এখন আবার লোড নেই কেন? এটা আবার কেমন কথা বলেন, এটা তো বেইমানি হইতেছে আপনার সাথে, এটা কেমন কথা ভাই? 7 সেকেন্ড, 6 সেকেন্ড চলে আসলো, 4 সেকেন্ড, হ্যাঁ তখন তো ভালো স্পিড ছিল, না আপনি তো অনেক আগে ই করছেন, এটা এটা কি হলো বুঝলাম না ভাই। 25 সেকেন্ড থাকতে ই দিছি, ফিনিশ দিছি। 25 না 17 তো দিলেন আপনি, ফিনিশ দিলেন কিন্তু তারপরে হলো কেন? এখনো রেকর্ড দিচ্ছে, আচ্ছা জবে ক্লিক করেন তো দেখি তো, যে কোনো একটা জবে ক্লিক করেন। এটা বুঝলাম না, এটা আমার ব্রেনটা ধরো না, এটা এমনটা কেন করলো আপনার সাথে? আচ্ছা এক্সাম কি আবারও দিতে বলতেছে? না ই দিছে মনে হয়, আপনি জব জব দিছে জব মনে জব হয়। করতে দিচ্ছে, আচ্ছা একটা জব করেই ফেলাম, যান শুরু করেন। এক্সপিডিও ডাটা এন্ট্রি জব দিছে তো, এটা আগে অ্যাক্সেপ্ট করা যাবে না। দেখেন ওই যে উপরে একটা লিঙ্ক দিছে ভিতরে আপস আপস দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই যে গো টু, হ্যাঁ এটা গুড, এই শুধু লিঙ্কটা কপি করেন, একটা জব আপনি করাই দিই, প্রথম দিকে একটা জব করালাম যেন কাকে, এখন এটা আপনি করেন। হ্যাঁ এখানে কি করলেন আপনি? এটা নেই পাবে না ভাই, বাই 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 বাই, ওয়েট 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 ওয়েট, আগে বোঝার চেষ্টা করেন কি বলছে। এইখানে জব করতে আসলে আপনাদের যেটা করতে হবে, আগে এলো এই যে টাস্ক, যে আপনার জবের যে কন্ডিশনগুলো আছে এইগুলো পূরণ করতে হবে, আগে আপনাকে কাজ দিবে, কাজগুলো পূরণ করে তারপর কি করবেন জবটাকে সাবমিট করবেন। তো সাবমিট করার অপশনটা হলো আপনার এই যে এটা, যেটা ওই যে যেটা আপনার কপি করলেন যেখানে পেস্ট করলেন, ঠিক না? হ্যাঁ 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 এটা হলো সাবমিট করবেন, তার মানে সাবমিট করার আগে আপনার লোক কাজটা কি করতে হবে, করতে হবে, সোশ্যাল, বুঝছেন ভাই? হ্যাঁ হুম হ্যাঁ এইটা হলো মেইন, একটু বুঝতে হবে, বুঝতে পারলে মোটামুটি ভাবে আপনি জবগুলো করতে পারবেন। তো দেখেন কাজ কি কি কাজ দিচ্ছে আপনাকে, প্রথমে 1 নম্বরে 4টা 5টা ইয়ে আছে কন্ডিশন দিছে, 1 নম্বর কি বলছে একটা অ্যাড ইয়ে দিছে, লিঙ্ক দিছে, এই লিঙ্কটায় ঢুকতে হবে আগে, একটু বুঝে না? হ্যাঁ হ্যাঁ এই তারপর লিঙ্কটা দেখেন ঢুকতে 2 নম্বর হবে আর কি কি। বলছে, ওই লিঙ্কে ঢোকা পরে আপনাকে কোনো একটা কিছু আছে ওইখান থেকে, ওইটা কি করতে হবে, একটা ওইখানে ঢোকার পর একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ওই দেখেন ক্লিক দা লিঙ্ক, তারপরে কি ওয়ার্ডপ্রেস কিছু একটা লেখা আছে, গো টু ইউটিউব অ্যাবাউট পেজ, ওই লিঙ্কে ঢুকে ইউটিউব অ্যাবাউট পেজে যাইতে হবে। আচ্ছা তারপরে 3 নম্বর কি বলছে, গেট দা ইমেল গেট দা লিঙ্ক, ফ্রম পেজ, ওইখান থেকে যে ইমেল আছে হয়তো ওই পেজের মধ্যে। হুম আচ্ছা ঠিক ওই আছে, খুশি ইমেলটা আপু কপি আপনি করতে হবে লিড মনে নিতে হয়। পারেন, আর নয়তো আপনি জবটা দেখে দিতে পারেন যে কীভাবে জবটা করতেছে সেটা দেখে দিতে পারেন। আর ওইখান থেকে কি করতে হবে, আপনার ওই পেজ থেকে গেট দা ইমেল ফ্রম পেজ, ওইখান থেকে ইমেলটা বের করতে হবে। তারপর কি বলছে, 4 নম্বরে ফিল ইন দা ইমেল ব্যাক, যে পেজটা আগে আস করছিলেন এই পেজটা আবার ফিরে আসতে হবে, আইসে ওই ইমেলটা এখানে ব্যাক ই করতে হবে, কি বলতে পেস্ট এক্সটেনশন করতে হবে, সাবমিট করতে হবে। করেক্ট, আচ্ছা তারপরে হ্যাঁ সর্বশেষ ক্লিক সাবমিট, সাবমিট করে তারপরে কি করতে হবে, এখন আপনি কিন্তু অ্যাকসেপ্ট করেন না, কিন্তু অ্যাকসেপ্ট করেন না, করেন না, করেন না। না না করি না। আচ্ছা তো অ্যাকসেপ্ট করার আগে আপনি জবগুলো কমপ্লিট করে নেবেন। তো দেখেন আপনি এখন ওই অ্যাড্রেসে চলে যান, জাস্ট আমি আগে বললাম, মানে আমি তো আপনার লাইভ কাজ দেখাবোই, কিন্তু আমি আগে বললাম যে আগে কাজটা বুঝবেন, ঠিক আছে? গো টু অ্যাড্রেসে যান।
সবগুলো কেটে দেন। আচ্ছা আপনি আরেকটা কাজ করেন, একটু ওয়েট করেন, এক মিনিট এক মিনিট, আপনার কাজের সুবিধার জন্য আপনি এই যে ট্যাপটা টেনে টেনে বাম পাশে নিয়ে দেন, মিডের ট্যাপটা টান দিয়ে বাম পাশে নিয়ে যান। এটা হ্যাঁ টান দিয়ে বাম পাশে নিয়ে যান, টান দিয়ে বাম পাশে নেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যে নিউ ট্যাপটা নিচ্ছেন নিউ ট্যাপটা কাটেন। এখন যে এখানে কপি করছেন এটাকে ডান ক্লিক করেন। হ্যাঁ গো টু অ্যাড্রেসে যান, হ্যাঁ দ্রুত কাজ করার জন্য এভাবে গো টু অ্যাড্রেসে চলে যাবেন। এই যে লিঙ্ক দিচ্ছে লিঙ্কে ক্লিক করেন। হ্যাঁ নিচের দিকে আসেন, অ্যাবাউট পেজে বলছে, হ্যাঁ এই যে ইমেল ভিউ করেন, দেখেন নিচে 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 ওই যে ইমেল ভিউ, হ্যাঁ এটাকে রিভার্ট করেন, সাবমিট করেন, সাবমিট, ইমেলটাকে কপি করেন, ইমেলটাকে কপি করেন। হুম আগের পেজ চলে যান, আগের পেজটা আগের পেজটা আগের পেজ ওইটা না ভাই, আগের পেজটা এখানে হ্যাঁ দিতে হবে, এখানে সাবমিট করেন, পেস্ট করেন, সাবমিট করেন। এখন ইউটিউবে পেজটা চলে যান, এই লিঙ্কটা কপি করেন, ইউটিউবের লিঙ্কটা কপি করেন। হুম এখন আপনি জবে চলে আসেন মেন পেজে, এখন এটাকে স্টার্ট করেন, আপনার কাজ হয়ে গেছে, এখন কি করবেন এটাকে স্টার্ট করেন, স্টার্ট করেন, স্টার্ট, অ্যাকসেপ্ট, আর পেজগুলো ঘুরতে এসেছে এখনো। দেখেন আপনার আগে কাজগুলো করালাম কি জানেন, দেখেন একটু নিচে আসেন, একটু নিচে আসেন, হ্যাঁ দেখেন ওই দেন আপনার কত সেকেন্ড আছে, এই সেকেন্ডের মধ্যে এই কাজটাকে করতে পারতেন? না ওভাবে করলে করা যাইতো না। দেখেন আপনি কিন্তু এই জবটা কনফার্ম করে কিন্তু আপনি চাইলে কিন্তু কাজ করার যে শুরু করতেন, আপনি কিন্তু এখানে কাজ করে জবটা কিন্তু ফিনিশ করতে পারতেন না। এর জন্য আমি কি করলাম, আগে আপনাকে জবটা করাই দিলাম, এখন আপনি জবটা সাবমিট করে দেন। এখন কি ইউআরএলটা এখানে হ্যাঁ পেস্ট এখানে করে পেস্ট দেব? করে শুধু ফিনিশ করে দেবেন। তার মানে কি করলেন, আপনি একটু মানে ভিন্ন একটা পন্থা ব্যবহার করলেন যেন আপনার কোনো মানে সমস্যা না হয়, কাজটা ফিনিশ আগে, দিয়ে দেই, হ্যাঁ এখন ফিনিশ করে দেন কাজটা আগে করে, তারপর কি করলেন এখন কাজটা সাবমিট করে দিলেন। আচ্ছা সর্বপ্রথম একজনকে দিয়ে একটা কাজ করাইছিলাম, সে কি বেরোয় গেছে, সে কে ছিল? এই কাজটা আপনি আরো চারবার করতে পারবেন, দেখেন ওই যে ডু টাস্ক এগেইন, আপনি চাইলে সেম কাজটা আরো চারবার করতে পারবেন। ঠিক আছে আপনি এই কাজটা চারবার করবেন, আপনি পেমেন্ট পাই দেবেন নগদ, করতে থাকেন। আচ্ছা থ্যাংক ইউ, আমি কি বেরিয়ে যাব? আপনি করেন সমস্যা নাই, আর এখন মোটামুটি ভাবে 4:30 বাজে, আমার অন্য ব্যাচ চলে আসবে, আমি লাঞ্চ করে নিয়ে লাঞ্চ করব, আজান দিছে নামাজ পড়ব, তারপরে যারা আসবে তাদের ক্লাস নিব, তো আপনি এটা করেন সমস্যা নাই। আর কাদের আচ্ছা ভাই, কাদের ভাই শুনতেছেন, জি ভাই শুনতেছি, কেউ যদি এই মুহূর্তে জব করতে আগ্রহী থাকে তাহলে আপনি একটু জবের ব্যাপারে একটু হেল্প করতে পারেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যদি কেউ জব করতে আগ্রহী থাকে, যারা এখনো লাইনে আছে, যদি কেউ জব করতে আগ্রহী থাকে জবের ব্যাপারে হেল্প করতে পারেন। আর জান্নাতুল আপু, আপনি আপনি একটু ই করবেন, কি বলে গরম ব্রাউজারটা অন করার ব্যবস্থা করেন, ঠিক আছে? যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে লাইনে থাকেন, দরকার হলে কাদের ভাই আছে আরও যারা আছে এরা হেল্প করবে, আর নয়তো আমি হেল্প করবো। ঠিক আছে আমি নামাজ পড়বো, অতএব এখন আমি একটু মাইক্রোফোনটা মিউট করবো, আর লাঞ্চ করে নিয়ে লাঞ্চ করবো। কাদের ভাই থাকেন? হ্যাঁ জবে কারো সমস্যা আছে বুঝেন না, এই কারো হচ্ছে দেখেন দু একটা জব করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, ও জিয়াল ভাই, জিয়াল ভাই, জিয়া ভাই, জি ভাই, ভাই আপনার লিঙ্কটা একটু দেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনি কি লিঙ্কটা ভাই, আপনি কি গতকাল লিঙ্ক দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ গতকাল দিয়ে দিছি। আচ্ছা গতকাল লিঙ্ক দিয়ে দিছি, জিও হ্যাঁ রহমান ভাই ওই পেজে আছে, আজকে দেখছি ভাই আছে। আচ্ছা দেখছেন আচ্ছা, শেষের দিকে, শেষের দিকে, শেষের দিকে না? হ্যাঁ হ্যাঁ জিও রহমান ভাই না? হ্যাঁ ফোন নাম্বার লাস্টে 55। হ্যাঁ হ্যাঁ ডাবল ফাইভ, ধন্যবাদ। ওকে আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তাহলে যদি কাজ করতে চান তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে, যে কাদের ভাই আছে ওনারা আগে থেকে কাজ করতেছে, ওনারা আপনার কাজের ব্যাপারে একটু হেল্প করতে পারবে। আচ্ছা আমি অলরেডি কাজ করতেছি ভাই, আমি শেয়ার করব। যে আপনি স্ক্রিন শেয়ার করে কোনো সমস্যা নাই,
নিজেদের মতো ভাই, আমি আপনাদের প্রথমে বলছি ভাই, সবাই নিজেদের মতো করে শেয়ার করবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় বড় কথা হলো মিশবেন, সবার সাথে মিশলে কথা বললে কাজের ব্যাপারে আরো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আচ্ছা তাই কাদের ভাই, আচ্ছা আমি নামাজ পড়ে আসি, আদান হয়ে গেছে তো? আচ্ছা।